আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ভাই, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো। এই যে দেখো গাইস, আমাদের ম্যাচে কিন্তু বিবে জন্তু গেমার। আর ভাই, ওরা কিন্তু গাইস যে আমাদের ম্যাচে পড়ছে আমি জানতামই না। আমরা নরমালি খেলতেছিলাম, রেকর্ড মেকর্ড আমি চালুই করি নাই। দেন আবিল ভাই বলতাছে যে ভাই তাড়াতাড়ি রেকর্ড চালু করো, আমাদের ম্যাচে কিন্তু ফেসবুক স্ট্রিমার বিবে জন্তু গেমার পড়ছে। তো যাই হোক, গুতাউদি করে কিন্তু ভাই তাড়াতাড়ি আমরা রেকর্ড আর চালু করে নিলাম। দেন দেখলে গাইস লেট ল্যান্ডিং হয়েছে এমনিতেই। তো চলো, এদিকে কিন্তু মোটামুটি ভাই লুটপাট করলাম। আর নাবিল ভাই কিন্তু ভাই অন্তু গেমার মাইরা দিছে। তো বেচার অন্তু গেমারের স্কোয়াড বাইতে আছে না, মইরা গেছে, এখনো বুঝতে পারি না। তো চলো গাইস, অনেকক্ষণ কিন্তু লুটপাট করছি, দেন একটা হিট লিস্ট মাইরা সোজা এই প্লেসে আয়া পড়ছি। আর এইদিকে আয়া দেখো কত ভয়ঙ্কর লেভেলের ফাইট হয়। তো পোলাবেন কিন্তু ওই যে উপরে গাড়ি চালাইতেছে, ও আমার মনে করে স্কোয়াড নিয়ে আইসে মারার লিগা। বাট আফসোসের কথা গাইস, ওর স্কোয়াডই দ্বারা ক্লিয়ার দিয়ে দিবো। চলো, একটা নাম আসছে, ইসিরে ভাই এই গান দেবল হিট মারা যায় কো। তারপরে আবার স্কোপ সারা ডাইরেক্ট মারছি, এদিকে একটা দিছি মাইরা। চলো বেচারা শেষ গাইস, ওই দেহ আবার মনে করো বাঁচানোর কী প্রচেষ্টা দেখছো। কিন্তু চলো মাইরা একদম ক্লিয়ার করে দিছি, আর ভালো প্লেয়ার আসছিল, যাক সমস্যা নেই। M60 পাইছি গাইস, আর কি লাগে কো? এরকম ভালো লেভেলের গান পেলে আর কিছু লাগে। তাও আবার তিনটা ওই যে ওই যে এনিমি আইসে ওর টিমমেট, তার ওই এরে ভাই দুইটাই মিললাম মারছি। এটা কোনো কথা, অ্যান্টি জিম্মি সালার ভূত মাইরা দিল পিস দিয়া। আচ্ছা চলো, ব্যাপার না গাইস, আমার টিমমেটটা বাইচা আছে, বাঁচাই দেবো ইনশাল্লাহ। এদিকে কিন্তু নাবিল ভাইরা মাইরা দিছে, আমারও মারলো গাইস, নাবিল ভাইরা কিন্তু সেচা মাইর দিছে। এদিকে আমাদের আকাশ ভাই কিন্তু আমার বাঁচাই দিছে, যাক ভাই যেহেতু রিভাইভ পাইছে আর পেয়ারা নাই। আমিও রিভাইভ হয়ে কিন্তু গাইস আবার আগের প্লেসে নামছি, আমার লুট বক্স লুট করার লিগা। তো এদিকে এনিমি একটা গাড়িলে বলে তো সেলার মারতে গেছি, দূর থেকে ভাই সেই লেভেলের ড্যামেজ খেয়ে গেছি গা। দেন ওই ওরে মারতে গেছি ভাই, আর আমার মেয়েরা দিছি। আর এইটা ওই প্লেয়ারে আসছিল গাইস, জেটি জেম্বি না কি জানি মাত্র মাইর খেলাম, দেন আবারও মাইর গেলাম ওর কাছে। দেন দৌড়ে আইতেছিল, ইমোট টিমোট দিব ভাই আমি তাড়াতাড়ি, কিন্তু ক্লিয়ার করে দিলাম নিজেরটা নিজের চাপ দিয়া। তারপর এদিকে কিন্তু ভাই সবাই মোটামুটি বাঁচানোর জন্য একটু প্রচেষ্টা করতে, দেন কাকার কাছে কিছু টোকেন আসছিল, তো সোজা কিন্তু বেন্ডিং মেশিনে আর রিভাইভটা করে দিল। তো চলো ভাই, অলরেডি কিন্তু দুইবার আমার মরা হয়ে গেছে গা। আর যেহেতু রিভাইভ পেয়েছি, এবার চিন্তা করলাম একটু ভালো একটা প্লেসে নামি, আর লুটপাট করে দেন রিল্যাক্সে গিরি। আবার এইদিকে নেইমা দিয়ে গেছে আমার সামনে এনিমি। তো যাক, এনিমিরা তাও একটা দুইটা না গাইস, তিন চারটা একলগে, মানে ফুল স্কোয়াড লিয়ে ঘোরাঘুরি করতেছে। তো একটু তো প্রথম বেকায়দা টেনশনে পড়ে গেছি গা, যে সামনে এনিমি যদি ধরা খাই ভাই তাহলে তো আজকে আর যাবেন নাই। ওই দেখো এনিমির আবার রিভাইভও দেয়। আচ্ছা চলো, টোগনরা যেহেতু পাইছি গাই, যায় একটা জাতা মাথা মারতে পারিনি, এদিকে আবার একে পাই গেছি গা। যাক, একে খারাপ গান না গাইস, ভালো গানই, এক শট মর রে ভাই। এত কষ্ট গাইস কেন ভাই আমার বুঝি না, মানে এনিমি মারতে গেলে আরে বাবা দুইটা দিছে খায়া, তাড়াতাড়ি ক্লিয়ার হয় ভাই, ওগুলোকে দেওয়ার বাচ্চা দিতে পারে। আমার কিল দিছে গাইস, থার্ড পার্টি এনিমি আয়া মাঝখান দিয়ে আমার একটা কিল গ্যাপ করে দিল। এই এটা কোনো কথা ভাই, এটি কিছুর ভিতরে পড়লো। আচ্ছা যাক, প্যারা নাই দিই ভাই, লুট পাড়াকে লইতে পারিনি। এদিকে M60 আছে, আচ্ছা চলো M60টা লুয়া লুই গাইস, এটা কিন্তু ভালো একটা গান সত্যি কথা বলতে, চালাইতে পারলে উইদেহ এনিমি আয়া পড়তে ভাই, কিছু চায় চেঞ্জমেন্ট করারও সময় দিতেছে না, আইতাছে উইরা উইরা একটার পর একটা। আরও আছে মনে হয় গাইস, পায়রা আস পেয়েছি, উজ 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 উজে সালার পু দাঁড়া, তরে তো খাইছি আজকে, সমস্যা নেই ভাই, আগে তাড়াতাড়ি মেডিকেটটা মাইরা লই, কোনো প্রকার রিক্স লওয়াই যাবো না ভাই, তারপরে কিন্তু বড় সড়ো ধরা খাবো। চলো, ওরা কিন্তু একদম ক্লিয়ার করে দিছি। আর ভাই দাঁড়াও, এখন আর M60 নেওয়া যাবো না, কারণ সিঙ্গেল ওইটাতে একটাও লাগে না নাই, আর জিনিসপত্র লাগে না না থাকলে কিন্তু ভাই বিপদে পড়ুন পরে। চলো চলো, আর একে কিন্তু ভাই সত্যি বলতে ভালো একটা গান, মাঝে মাঝে কিন্তু ভাই একদম 220-230 হেড লেগা জায়গা, তখন কিন্তু এক গুলিতে এনিমি কাই দেওয়া জায়গা। চলো বেচারা ভিতরে যা পলাইছে নাকি, এ পলাই আলা আপনার বন্ধু ভাই রাজো, ওই গেল গা ওইটা কেনা। চলো, আর এটা দিয়ে আমার টিমমেট মেরে দিছে মনে হয়। আচ্ছা পেয়ারা নাই, দাঁড়াও এদিকে কি আশেপাশে এনিমি আছে, মাত্র যেটা দেখলাম ওইটা কই গেল ভাই, পলাই গেল নাকি শালা চোরের মতো, আই ফাইট ল, এত কষ্ট করে আইলাম কি লিগা তেলে ভাই। এনিমিটা আতখার উপরে চোখের থেকে গায়েব হয়ে গেলে, এটি কোনো কথা, মানে খুঁজতেছি খুঁজতেছি হুট করে দিই নাই। চলো যাক, প্যারা নাই গেছে, এদিকে যেহেতু অনেকগুলো লুট বক্স আছে, আমি রিল্যাক্সে বয়ে আগে লুট পাট সারি, কারণ লাস্ট পর্যন্ত কিন্তু ম্যাচটা ভুয়ে করতে গেলে আমাদের লুট পাটই লাগবে, তাহলে কিন্তু কিচ্ছু হবে না। আর গাইস, তোমরা যারা যারা বিশ্বস্তভাবে অল্প টাকা আমাদের থেকে ডায়মন্ড টপ আপ করতে চাও, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও, এইখানে কিন্তু গাইস আমি নিজে ডায়মন্ড টপ আপ করে থাকি, পাশাপাশি আমার ম্যানেজার থাকে। তো প্যারার কিছু নেই গাইস, তোমাদের আইডি নেওয়া টাকা নেওয়া কখনো কোনো কিছু নেওয়া ভয় পেতে হবে না, কারণ শুধুমাত্র ইউআইডি টপ আপ দিয়ে পাশাপাশি অনেক কম রেটে। তো যাদের যাদের ডায়মন্ড লাগে আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও, অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। আর ভাই, আমাদের কিন্তু এক্সট্রা আর কোনো অন্য কোনো নাম্বার বা অন্য কোনো কিছু নাই, তো শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপটা 858 যে হোয়াটসঅ্যাপটা দেখতেছো স্ক্রিনে দেওয়া, এইটাই শুধু আমাদের হোয়াটসঅ্যাপ, তো গাইস এটাতেই মেসেজ দিবা ঠিক আছে। আর এই দিক দিয়ে গাড়ি দিয়ে ঘুরতেছি, দিয়ে মাত্র আন্তকে আমার কারে যেন কিল করলো, তো সমস্যা নেই তুমি আরে ভাই, এদিকে হয়তো আশেপাশে থাকতে পারে,
এদিকে গাইস নামছি আমি আমার টিমমেট লইয়া তেহন তো কি আমার আবার কিল করছে পাশাপাশি কে জানে আমার পিজ্জা মাথাতে তো মাথা মতো হ্যাং গাইস হন তো কি আমার টিমমেট টুমমেট নাকি যাক সমস্যা নাই ওলা যেহেতু হাইদা কোচাটা দিছে গাইস ও কিন্তু এখন ধরার ভিতরে আছে ওরে বাইরে ভাই কেমনে ড্যামেজ দিতেছে দেখছো কতখানি ড্যামেজ দিয়ে দিছে সেকেন্ডের মধ্যে আচ্ছা সমস্যা নেই এদিকে মাসুদ কাকারও ভালো ড্যামেজ দিছে আরে আরে আমার মাসুদ কাকারে ডাউন করে দিছে শালার বুদ্ধি কি খারাপ ওরা তো আজকে আমি খাইছি দাঁড়াও এ ভাই নাবিল ভাই আবার অন্ত ক্যামেরা মাইরা দিছে বেচার অন্ত ক্যামেরা শান্তি নাই ভাই যেদিকে যেতেছে নাবিল বেচারা তো মিরা কিন্তু দেখা ওরে ভাই রে ভাই ভালো ড্যামেজ দিছে ওরা শুনিয়া বানাইছি শালে তাও কমান শুরু করছে এরা পিস দিয়ে আবার আইছে তাড়াতাড়ি ক্লিয়ার করি গাইস মইরা যেতে পারি সব মইরা গেছে গা ভাই এটা কোনো কথা নাবিল ভাই মইরা গেছে গা মাসুদ কাকা মইরা গেছে আর আমারও তো অবস্থা পুরাই টাই আকাশ ভাই কোনো মতে আছে বাচ্চা এদিকে মইরা গেলে কিন্তু গাইস বিশাল বড় একটা বিপদে আসব তো কোনো মতে কিন্তু একটুর জন্য বাঁচছি চলো চার কিল করছি গাইস এবার একটু রিল্যাক্সে খেলতে হবে বেশি পায়তারা করা যাবে না কারণ লাস্ট পর্যন্ত কিন্তু ম্যাচটা আমাদের ভুইয়া করতে হবে তো আমি চাই না ভাই আমাদের ইজি ভুইয়া ম্যাচটা হারাই দিতে চলো চলো একটা ড্যামেজ দিছি ভালোই বলার কিন্তু দূরে থেকে হেডশট বহা দিছিলাম বাট কভারে গেছে গা আচ্ছা প্যারা নে গেছে এদিকটা দেই মারতে মরতে পারি কি না ট্রাই তো করতে পারি আর বাইরে কিন্তু গাইস অনেক গোলে নিবি আর ওইদিকে কিন্তু আমাদের আকাশ ভাই কিন্তু অলরেডি নাবিল ভাই আর মাসুদ কাকারা বাঁচাই দিছে আচ্ছা প্যারা নেই গাইস টিম ম্যাডাম সবাই বাইচে আছি তো আর টেনশন নিতে হবে না আমার কিন্তু এই ঘরটা ধরে হোল্ড করে বয়া থাকতে হবে কারণ বাইরাবাইরি করলে কিন্তু ভাই মরুম ওই যে ওইদিকে নামতেছে মাসুদ কাকা আবার ভাই এদিকে মরছে অনেক নামতেছে লুট বক্স লুট করতে পরে আবার না শহীদ হয়ে যায় যাই হোক ভাই বেশি প্যারালো যাব না আস্তে আস্তে খেলতে হবে এদিকে কিন্তু অলরেডি মাসুদ কাকা একটা রাজ দিয়ে মেরে দিছে চলো 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 গাইস কাকারে কিন্তু হেল্প করতে হবে পরে কাকা আবার কবে ভূত হয়ে যায় মইরা এই উপরে আবার এনিমি আছে গাইস পাহাড়ের উপরে একটু ফুল সতর্ক থেকে খেলতে হবে এই দেখছো কাকা কিন্তু এমন সতর্ক হইছে পুরো প্যাকিংই করে নিয়েছে ভাই যাক সাইড দিয়ে লুট মুট টান মারতেছি কাকা তো বুঝে নাই যে আমি সাইড দিয়ে চুরি কথা দিই ভাই চলো 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 ভালো লুট কিন্তু এনিমির কাছে ছিল তাছাড়া মারতে পারলো না কাকা ইউএমপি লাই আমেরা দিল এটা কোনো কথা ভাই সিরিয়াসলি যাক সমস্যা নাই বাট একটা জিনিস দেখো গাইস যেই ম্যাচে বিবেস টিবেস পরে ওই ম্যাচের প্লেয়াররা মনে হয় মরতেই চায় না একদম হোল্ড করে বয়ে থাকে একদম শর্টে যখন গাইস জোন ছোট হয়ে যায় তারপর দেখো বিশটা পঁচিশটা বাইচা থাকবোই থাকবো এরকম করে কি গাইস খেলা যায় কম মাথা মতো পুরো নষ্ট হয়ে যায় গা খেলতে এইছি ভাই ভিডিও বানাবো উল্টা দিয়ে আমরাই ভিডিওতে পেরে গেছি গা চলো এদিকে কিন্তু হরিজালন কতগুলো বাইর করছি দেখছো দুই তিনটা বা টিমমেটটা কি নিবো নাকি হ্যালো এক্সট্রা হরিজালন আছে চলো কাকে কিন্তু আয় নিয়ে নিছি এ রে বেচারা কাকা রে উঠতে পারলো না আরে আমারও মারতাছি চলো 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 ভাই ভাই গেস দেখছি নাহলে তো গেছিলাম চলো কাকে আবার শুই মারতাছি আরে কাকা তুমি বাসো একলা একলা আমি গেলাম তোমার লাগে থাকলে নিশ্চিত আমিও শুই দিয়ে দেবো গা ওই যে দেখছো কইতে না কইতে কাকা শহীদ গাইস এতক্ষণে যদি নাই তো আমি দিকে থাকতাম কাকার লোকে তাহলে কিন্তু আমিও গেছিলাম লোভির দেশে যাক ভাই একটু বুঝা শুনে খেলি কিলো বেশি করতে পারিনি এই ম্যাচে মাত্র চারটা কিল করছি তার ভিতরে ম্যাচের এই অবস্থা জোন ছোট হয়ে পড়ছে বাট এনিমি মরার নাম গন্ধলই তো না আচ্ছা দেই গাইস আর ওই যে ওই যে শেষ নাবিল ভাই শেষ আরে বেচারা নাবিল ভাই শেষ এখন আমি আর আকাশ ভাই একা আছি গাইস দেখা যাক আকাশ ভাই কি বাঁচিতে পারবো মাসুদ কাকার আর ইয়ারে নাবিল ভাইরে এরে ভাই পলা 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 সেই আমার দর্শক দুই পাশ দিয়া এখন তো ফাইসা গেছি গা কী করুন উপরেতে যদি মারে তাহলে তো শেষ যাক ভাই ব্যাকআপ আগে বানাই লইলাম যাতে উপরেতে নিচ থেকে নামাতে পারে সাইড দিয়ে একটু খোলা রাখছি দেখছো তাও এই নিমে এইতাছে এই ফাঁকাতে যদি আবার আমার দিক খারাপ হয় চলো টেলিপোর্টও করে আমি জায়গা আর মাইরা দিল চলো 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 দেখছো গাইস কী সিস্টেম আয়া পড়ছি একদম জোনের মাঝখানে আয়া পড়ছি এটি হলো সিস্টেম ওরা আছি আরে ভাই আবার লেগ দিতেছে পিসি কী অবস্থা দেহ কেমনে কাঁপতাছে চলো চলো মর ভাই মর 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 প্লিজ মর কাঁপতাছে কেমনে রে বাবা শেষ 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 অবস্থা খারাপ রে পিসির অবস্থা বারোটা বেজে গেছে গা চলো গাইস আরও নিমে এইতাছি একটার পরে কাইতি আছে ভিতরে মরে না রে এ রে বেচারা ভালো ড্যামেজ খেয়েছে বাট আফসোসের কথা প্যাক বুক করে লিছে সমস্যা নেই আমিও তাড়াতাড়ি হিল করি গাইছি কারণ আমারও অবস্থা বেশি ভালো না খুদ্দা বেশি পাই তারা করতে গেলে কিন্তু ভাই ধরা খাই যাবো গা চলো এটার ভিতরেই থাকি সেফটি থাকি ওই যে আমার টিমমেট কিন্তু সব দিলে বাঁচা দিছে আকাশ ভাই কিন্তু আমাদের নাবিল ভাই আর কাকার বাঁচা দিছে আচ্ছা যাক তার মানে আমরা চারজনই এখন বাইজে আছি আর কোনো রিস্ক নেই গাইছি একসাথে থাকলে ইজিলি ম্যাচটা করবো চলো ফাড়ায় ফুটায় দিই যাতে এনিমি ওরে আমার টিমমেটটা মাইরা দিছে রে চলো চলো টিমমেটটাতে রে রিভাইভ দিয়ে লই কাকা রে বেচারা মরতে মরতে বেচারা দিন শেষ আহে আর মরত আছে রে কী মাই খেতেছি যাক সমস্যা ওই যদি আবার নাবিল ভাই শেষ আকাশ ভাই শেষ আমাদের নাবিল ভাই শেষ আমি আর কাকাই আছি গাইস পারবো গাইস আমরা কি মেস্ট ভুয়া করতে ওই দিকটা কাকারও দিতে ফেলাইয়া আরে ভাই কাকা আমার লাস্ট প্লেয়ার প্লিজ 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 বাঁচাইতে দেবো আগে চলো কাকারে কোনো মতে বাঁচাইছি এবার কাকারে এরে বোম মারে শালার বুদ্ধি খারাপ কাকারা বাঁচিতে পারি না বোম মারতো দূরে দূরে দেখতো
চলো 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 ভাই, এদিকে কিন্তু ভালো লুটপাট আছে কাকা, এদিকে এখন লুটপাট লই এলো। তিনের ইস্কার মিস্কার কত কিছু দেখছো, রাত্রির এই লুটবক্স হাজার মারো। এই দাঁড়া, এনিমি কিন্তু আরও 9টা প্লেয়ার আছে, আর আমরা দুইজন টোটালি 11 জন আছি। তো জোন কতটুকু হয়ে গেছে দেখছি, একদম ফিনিশ জোন, ছোট জোন। এই জোনের পর কিন্তু একদম সব বন্ধ হয়ে যাবো গা, আর এই জোনের ভিতরে যদি একবার পরীক্ষায় শেষ, একদম বিদ্রের বাতি ধরাই দিবে এনিমিরা। যাক ভাই, এদিকে কিন্তু অনেক বিপদে আছি, গাইছে ঘর থেকে বাইরে যাবে না, তাহলে কিন্তু আমাদের ভুইয়া মিস। আমি আর কাকা কিন্তু একদম হোল মেরা বইয়া আছি, আর দেখছো কি বিপদে পড়ে গেলাম না ভাই, ভালো একটা লোভির ভিতরে ম্যাচটা চিন্তা করছি ভুইয়া গরম, আর এমন টাইমে টিমের সব মেরে গেল গা। দেখ সমস্যা নাই, রিভাইভেরও কোনো সিস্টেম টিস্টেম নাই, ওই দেখো সামনে আবার রিভাইভ দিতে আছে নাকি, জিমিত্রি দুমিত্রি মারা ওরা মানে কেউ ডাউন দিছিল। আচ্ছা সমস্যা নেই, দিই খারাও কারে মারুক গাইছি, স্কোপ যারা করি হেতে দিই মনে করো ওয়াল টল সাইড অন্য জায়গায় পলাই গেছে গা। ওই যে দেখো ওই দেওয়া যায় না কিছুই, ওইদিকে একটা লুট বক্স দেখছি ওটা, এদিকেও এনিমি আছে, এদিকেও এনিমি, ওই পাশেও এনিমি গাইছি, তিন পাশে এনিমি, সারা মারুম না কারো কত। এ কাকা বাইরে মানে একলা একলা, চলো একটা ভালো ড্যামেজ দিছি কাকা, আর আমি একলাকে ফায়ার দিলে হয়তো মরে যেত গা, বাট কাকা তো ভাই একলা একলা গেছে গা। এদিকে আরেকটা আছে, চলো গাইছ, ওই যে দাঁড়া দিছে বেচারা, আরে ওয়াল মারছে আমার সামনে, সমস্যা নাই ওরা তুমি খাইছি, ও আমার লাগে কাহিনি না দেখছে ভাই, আমি তো পুরো মনে করো বোধ হয়ে গেছি কাকি কিনে নিবি কো, কারণ দিই কোনো দাঁড়া দিছি। চলো 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 গাইছি, একটা মাত্র মিরা গেছে গা, নিমি আর বেশি নাই, 7টা মানে 5টা আছে, ঠিক কোনো এক না এক দাঁড়া রয়েছে। চলো ভাই ভালো ড্যামেজ দিছি রে, কাকা মারো, ও পি একবারে দিছি খায়া, পিকু গেমার গাইস, এটা হইলো যে অন্ত গেমারের স্কোয়াড মেট। চলো চলো যাক সমস্যা নাই, এটা কেটা দিই ভাইয়া, লাখ 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 মিজান গেমিং গেছে, মিজান গেমিং কেটা খুঁজতে পারি না, এটা কোকো টিমমেট নাকি, বাট পিকু গেমিং হচ্ছে ইয়ার যে অন্ত গেমারদের টিমমেট ইয়া ছিল, তার মানে ওরা লাস্ট পর্যন্ত বাইচা ছিল গাইস, হয়তো অন্ত মিয়া মরে গেছে গা, আর ওরাই বাইচা ছিল। তো জানি না, এই যে পিসার একটা আছে ডিমি টিমের বইয়ে দিচ্ছে, আর মাত্র 3টা প্লেয়ার গাইস, 2v3 সিচুয়েশন, পারবো ম্যাচটা, আরে একটা ওরা মাইরা দিবে কাটা জানি নাকি, ওটা ঝুনে প্রেম হয়ে গেলো গা। চলো 2v2 সিচুয়েশন গাইস, অলরেডি কিন্তু কাকে একটা মাইরা দিচ্ছে লাস্ট প্লেয়ার, চলো আমি আর রাজ দিয়ে দেই শেষ। ওপি গাইস শেষ পর্যন্ত কিন্তু ভাই কোন ম্যাচ কেমনে টাইনে টাইনে ভুইয়া করছি দেখছো, পুরো ডরাই গেছিলাম, মনে তো করছি ভুইয়াটা মিস হয়ে যাবো গা। যাই হোক গাইস, অবশেষে কিন্তু ভুইয়াটা আর মিস হয় নাই, ভুইয়াটা কিন্তু একদম কড়া লেভেলে নিয়েছি। তো চলো গাইস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক করো, চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা, পাশে থাকা বেল আইকন অন করতে একদম ভুলো না, আর নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করে জানাই দিও। তাহলে আজকের মতো যাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফেজ।